বুঝতে পারছেন তো? যাই হোক, এরপর আমরা ওনার বিষয় নিয়ে আরও আলোচনা করার অনেকগুলো বিষয় রয়েছে। উনি পহেলা রমজান 470 কি 71 হিজড়িতে জন্মগ্রহণ করেন এবং ওনার জন্মটা হয়েছিল ইরানের জিলান একটা জেলা আছে, ওই জেলার সাথে নাম মিলিয়ে জিলানি বলা হয়। মদিনা পড়লে মাদানি, মক্কি এ ধরনের নাম আছে না, মিশরে পড়লে আজহারি এ ধরনের, এই জন্য ওনাকে জিলানি কি বলা হয়, ওনার জেলার নাম হিসাবে নামের সাথে নেজবত রেখে। অনেকে ভাবেন যে ওনার জন্ম হয়েছে ইরাক, আসলে ইরাকে উনি লেখাপড়া করতে গেছেন 18 বছর বয়সে। ইরাকের বাগদাদে যে ওনার সমাধি করা হয়েছে এটা কিন্তু ওনার জন্মভূমি না, উনি জন্মগ্রহণ করছেন কোথায়, ইরান। এই জন্য আল্লাহর ওলিদের বিষয়গুলো নিয়ে আমাদের যারা যার ভক্ত, আপনি আমার ভক্ত, আমার সম্পর্কে আপনার জানার অধিকার আছে না নাই? আমি অনেক সময় বলি এরকম যে মিছিলে বলছে দিতে হবে দিয়ে যাও, ওই পেছন দিক থেকে মিছিল শুরু করছে, একজনে জিজ্ঞাসা কী রে ভাই কী দিতে হবে কী দিয়ে যাও, কয় না সামনে ওরা বলতেছে তাই শুনে শুনে বলতেছে, এখনো জিজ্ঞাসা করার সুযোগ পাই না, মিছিলও শেষ, যার যার মতন সবাই খালি দিতে হবে দিয়ে যাও, সবাই জিজ্ঞাসা করলে কয় ভাই সামনের ওলারা বলছে তাই আমরা কি বলছি। তা আমাদের দেশের অবস্থাটা তো এরকমই, অনেক সময় আমরা হুজুগে বাঙালি হচ্ছে তো হচ্ছে, সিলে কান নিয়েছে একবারও ধরে দেখি নাই, সিলের পিছনে ছুটছি। এজন্য আউলিয়ে কেরামদেরকে ভালোবাসবেন, অনুসরণ করবেন, তাদের সম্পর্কে যদি আপনি জানেন বুঝেন তাহলে ভালোবাসাটা পয়দা হয় আরও কি বেশি। কোরআন তেলাওয়াত করছেন, কোরআনের অনুবাদটা যদি বুঝতেন এই সুরাতুল ফাতিহার, তাহলে কিন্তু এই সুরাতুল ফাতিহার ভিতরে আপনি তেলাওয়াত করলে চোখের পানি ঝরঝর করে পড়ত। কারি সুদাইসি হেরেম শরীফ মক্কা শরীফের খতিব, উনি যখন কোরআন তেলাওয়াত করেন নিজেও কান্না করেন এবং মুসল্লিরাও কান্না করেন, কারণ তার ভিতরে ওরকম একটা প্রেম, আল্লাহর ভয়, কোরআনের আয়াতগুলো পড়লে মনে হয় যেন আল্লাহর সাথেই কথোপকথন করছেন। জোরে জোরে বলেন সুবহান। বাবাজি বন্ধুরা আমার, এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই পিরানে পীর বলা হয়, বড় পীর। ওনার বাবা ছিলেন আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই, ওনার বাবা মোস্তফার একজন আল্লাহর ওলি ছিলেন, বাবা ইন্তেকাল করেছেন শৈশবেই, এই জন্য উনি মূলত নানার বাড়িতে লালিত পালিত হয়েছেন। বাবার বেশি দিন উনি সোহবত পান নাই, যতটুক পেয়েছেন বাবার দোয়া তিনি পেয়েছিলেন, আর ওই দোয়ার ফসলই যখন ওই যে বললাম না কেন উনি বড় পীর হয়েছেন, বাবার যখন এই সন্তান কনসেপ্ট হয়েছে উনি সিজদারত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে তুমি একটা নেক্সট সন্তান দিও যে অলিকুল শিরোমণি হতে পারে, তাকে দাঈ ইলাল্লাহ হিসাবে আল্লাহ তোমার রাস্তা আমি উৎসর্গ করে দিলাম। এরপর দেখা যায় কারণ উনি একজন আল্লাহর ওলি ছিলেন, যারা আল্লাহর ওলি এবং যারা আল্লাহর সাথে, এটাকে বলা হয় ফানাফির রাসুল ফানাফির শায়েক, প্রথম ফানাফির রাসুল এরপর হচ্ছে ফানাফিল্লাহ, এগুলো তাসাউফের জগতের বিষয়। অনেক সময় আমরা এগুলা না বুঝার কারণে ঘনহারে বলি এগুলো অবান্তর কথা, এগুলা আমাদের বুঝে আসে না, এগুলো একটা বানাওটি কথাবার্তা, আসলে এটা না, বানাওটি নয়, যারা এই জগতে বিচরণ করে তারা এগুলা বুঝেন। ফানাফিল শায়েখ অর্থাৎ যেই অলির উনি হাতে নেজবত, এখন তো হলো পীর আউলিয়াদের যেই দরবার, অধিকাংশ দরবারই হলো ব্যবসা সেন্টার, এই জন্য সবাই দাদার ইতিহাস বলে দাদারে বিক্রি করে, কেউ বা বাবাকে বিক্রি করে, কেউ বা নানাকে বিক্রি করে, নিজের কোনো চালান সোতা কি নাই। আমরাও আওলাদে ওলি হিসাবে তাদেরকে ইজ্জত করি, কথা ঠিক কিনা বলেন? আপনি এভাবে ফুরফুরা আবুকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, শাহ আলিউল্লাহ মহাদ্দেস দেহলভী রহমতুল্লাহ আলাই, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই, খুব বড় আলেম ছিলেন না সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই, কিন্তু উনি একজন আবেদ ছিলেন, অলিউল্লাহ ছিলেন, ওনার ক্লাসিক্যাল কোনো ডিগ্রি কিছুই ছিল না, কিন্তু আবু বকর রহমতুল্লাহ আলাই যিনি ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, উনি ছিলেন মস্ত বড় একজন আলেম, শাহ আলিউল্লাহ মহাদ্দেস দেহলভী রহমতুল্লাহ আলাই এবং শাহ আব্দুল আজিজ মহাদ্দেস দেহলভী রহমতুল্লাহ যেই ধরনার একজন মহাদ্দেস ছিলেন, ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই সেই ধরনের একজন বড় একজন মুহাক্কিক আল্লাহর উলি ছিলেন। ওনার থেকেই ওনার খলিফা হচ্ছেন স্যার সিনার নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, এরপর প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই, এরপর সোনাকান্দার আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই, মদিনার জামাত,
এই যে কামাল্লার দরবার আরও যতগুলো দেখেন এই ফুরফুরা থেকেই বাংলাদেশে বিস্তার লাভ করেছে, কিছু কিছু অংশ বিস্তার করেছে জৌনপুরি সিলসিলা থেকে। তো কেন বললাম সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহের কথা, আদবটা কি জিনিস, একবার দাওয়াত দিলেন পূর্ব আবুকে সিদ্দিক রহমতুল্লাহ আলাই ওনার পীরকে, সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইকে দাওয়াত দিলেন, আপনি এত বছর সাধনা করছি, আপনি একটু আমার এই বাড়িতে একটু আপনার পদদুলা চাই। অনেক অনুরোধের পরে উনি যখন একেবারে আসার রাজি হয়ে গেলেন। যারা প্রকৃত আল্লাহর ওলি এরা কিন্তু দলবদ্ধ সঙ্গবদ্ধভাবে চলে না, আমরা তো দুই চার পাঁচ দশজন পিছনে থাকলে যে বেডেই একটা নামি এরকম মনে হয় না, দুই চার পাঁচজন না থাকলে তো এটা পীরগিরি জমতেছে না। অনেক সময় মুরিদ ভাড়া করেও বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে দরবার জমায়, এরকম দরবার আমার জানা মতে বাংলাদেশে 200-300 আছে। তো উনি কাউকে সাথে নিয়ে আসেন নাই, আসতেছেন ফুরফুরা সিদ্দিক রহমতুল্লাহ ওনার সাহেক আসবেন, উনি রাস্তায় দাঁড়িয়ে আছেন দীর্ঘ সময়, আসবেন বলছেন দুপুরে খাওয়া দাওয়া করবেন, আসরও পেরিয়ে যাচ্ছে, যেতে যেতে বহু রাস্তা সামনে অগ্রসর হলেন, দেখেন জীর্ণ শীর্ণ কায়া বিশিষ্ট চিরা কাপড় সফর পরে উনি আসতেছেন। বাবা জীবন ধরে আমার ফুরফুরা বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই কেমন ফানাফিস শায়েক ছিলেন, কেমন ওলির ভক্ত ছিলেন, পীরের ভক্ত ছিলেন, যখন তিনি তার শায়েক তার পীরকে যখন দেখলেন দড়িয়ে গিয়ে তার পীরের কদম মুবারকে গিয়ে তার জুতা জোড়া টেনে বুকের সাথে প্রথম মিলাইয়া এরপর তিনি মাথায় করে জুতা নিয়ে হাঁটছেন সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই, বারবার বলতেছেন পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ একজন মহাদেশ, আপনি এত বড় আলেম হয়ে আপনি যদি আমার মতন একজন নগণ্য মানুষের জুতা টানছেন মানুষ কি বলবে, তিনি বারবার বলছেন মানুষ কি বলে এটা আমার দেখার বিষয় নয়, আমি আমার পীরের খেদমত করছি, ইজ্জত করছি, যিনি দেখার তিনি সন্তুষ্ট হলেই চলবে। বাবা জীবন ধরে আমার সেই সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি আল্লাহর দরবারে এত মনোনীত ব্যক্তি ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন আশিক রাসূল ছিলেন, তিনি চক্ষু বন্ধ করার প্রয়োজন ছিল না, যতবার দুরূদ শরীফ পাঠ করতেন ততবারই হায়াতুন নবী জিন্দা নবীর জিয়ারত নসিব হয়ে যেত। আমরা তো ঘুমের ঘরে দেখার জন্য